হাই বন্ধুরা, তোমরা অনেকেই অনেক সময় কমেন্ট করে বলো, দাদা ম্যাথের ক্লাস শুরু করতে, জিকের ক্লাস শুরু করতে ইউটিউবে। তো অ্যাকচুয়ালি জব করে বা টুকটাক অনলাইন কোচিং পড়াতে হয়, আরও অনেক কিছু আছে, দু চারজন আছে যাদের আমি পার্সোনালি গাইড করে থাকি, আমার ভাই আছে। তো এরপরে এসে অ্যাকচুয়ালি এই ইউটিউবে আলাদা করে ক্লাসটা আমার পক্ষে তো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমি এর আগে যখন অনলাইন ব্যাচটা শুরু করেছিলাম ফার্স্ট, তখন ওদের জন্য আমি কিছু ম্যাথের ক্লাস করেছিলাম এবং সেগুলো ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি আনলিস্টেড করা ছিল, অর্থাৎ সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনও জানি আর তোমরা এমনি নর্মালি দেখতেও পাবে না ভিডিওগুলো। তো সেগুলো চ্যানেলে আছে, সেগুলো আমি পাবলিক করিনি। তো ভাবছি এখন আমি সেই ভিডিওগুলো পাবলিক করে দেবো, খুব বেশি নয়, হয়তো 9-10টা আছে, মানে ক্লাস নিয়েছিলাম এবং সেগুলো চঞ্চল ঘোষের বইয়ের অঙ্ক থেকে উপর ভিত্তি করে আমি করিয়েছিলাম, আমার যাদের স্টুডেন্ট যাদের পড়িয়েছিলাম তাদের জন্য। তো আমি ভাবছি সেগুলো এখন আমি পাবলিক করে দেবো তোমাদের দেখার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। তো এই জন্য এই ভিডিওটা করা যে আমি সেই ভিডিও গুলো পাবলিক করে দিচ্ছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, আমি সেগুলো কমিউনিটি ট্যাবেও পোস্ট করে দেবো। তাছাড়া তোমরা ইউটিউব চ্যানেলে আমার গিয়ে সেখানে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে ম্যাথ বলে আলাদা প্লেলিস্ট করা আছে, সেই ম্যাথের মধ্যে বেশ কিছু তোমরা ভিডিও পাবে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের সেই ভিডিওগুলো কিছুটা কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি ওইভাবে আমার ম্যাথ করাতে খুব ভালো লাগে, একটু সত্যি কথা বলতে ম্যাথটা আমার খুব ভালো লাগে, কারণ ওইভাবে ম্যাথ করানো আমার পক্ষে সম্ভব নয়। কারণ কি, ওই ইউটিউবে ভিডিও করতে গেলে সেই ভিডিও করা, সেই আপলোড করা, মানে ম্যাথ তো একটা বোঝানোর জিনিস, অনেক টাইম লাগে। কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই, মানে পড়ানো নয়, আমি টুকটাক অনলাইনে দু চারজনকে পড়াবো সেটা আলাদা ব্যাপার, যদি পড়িয়ে থাকি সেটা আলাদা, কিন্তু নর্মালি আমার পড়ানোর উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কীভাবে পড়বে, কী পড়বে সেটা। মানে দেখো, প্রচুর বই আছে মার্কেটে, সব বই পড়েই যদি মানে সবাই চাকরি পেয়ে যেত, তাহলে তো এত বই আছে তারপরে কোনো চাকরি পাচ্ছে না। আসলে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, কীভাবে পড়তে হবে, কীভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, কীভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, এই জিনিসগুলো খুব দরকার। অর্থাৎ একটা গাইডেন্স দরকার, যে গাইডেন্সটা আমি খুব একটা পাইনি, তো আমি সেই অভাবটা বোধ করেছি। এই জন্য আমি চাইছি এই গাইডেন্স তোমাদের প্রোভাইড করবে। বই তো তোমাকেই পড়তে হবে, আমি চাইলেও মুখস্থ করে তোমাকে দিতে পারবো না, কেউ তোমাকে মুখস্থ করে দিতে পারবো না, কেউ তোমাকে মানে ই করে দেবে, তোমাকে হয়তো রাস্তা দেখাতে পারবে যে এটা করতে হবে, এটা করতে হবে। তো আমার যেহেতু এই ফিল্ডে আমার অভিজ্ঞতা রয়েছে, আমার তো অন্য ফিল্ডে অভিজ্ঞতা নেই, আমার এই ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে, তো আমি অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি চাইবো তোমাদের গাইডেন্স করতে, কীভাবে তোমাদের পথ চলতে হবে, কোথায় গর্ত আছে, কোথায় রাস্তা ভালো, কোথায় কী, সেগুলো আগে থেকেই তোমাদের জানানো, যাতে তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা গুরুত্ব সহকারে সেই জিনিসগুলোকে নাও এবং গুরুত্ব সহকারে পড়াশোনা করো, এটাই আমার উদ্দেশ্য। তো এই ভিডিওগুলো আমি তোমাদের জন্য পাবলিক করে দিচ্ছি, তোমরা দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি কখনোই তো তোমাদের বলি না লাইক কমেন্ট শেয়ার করতে, তবে হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, বা তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এটা এটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সময় এবং সুযোগ মতো সেগুলো তোমাদের উত্তর দেওয়ার বা সেগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো। তো চলো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।